কয়দিন পরপরই আপনারা দেখেন মুসলমানদেরকে কিছু মানুষ খোঁচা দেয়, মুসলমানদেরকে কিছু মানুষ খোঁচা দেয়, খোঁচা দিয়া তারা মুসলমানদের ইমানি যে চেতনা সেটাকে জাগিয়ে তোলে। আমি বলি আমাদের উপকার করে, ক্ষতি করে না। এক দৃষ্টিকোণ থেকে আমাদের এটাতে উপকার হয়, সে হয়তো ক্ষতির উদ্দেশ্যে করে কিন্তু হয় আমাদের উপকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটুক্তি করে, বাজে মন্তব্য করে, নোংরা ভাষায় তার ব্যাপারে যখন কোনো মন্তব্য তারা করে, তার কোনো ব্যঙ্গচিত্র যখন অঙ্কন করে, তখন আমাদের মনে আঘাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ববোধটা জাগ্রত হয়, ইমানি চেতনা আমাদের মধ্যে শানিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে বসে আছি সেটা আমাদের স্মরণ হয়, যার কারণে এর ফলশ্রুতিতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে আলোচনা শুনি, আলোচনা করি, তার বৈশিষ্ট্যের কথা জানি, তার মর্যাদার কথা জানি, তার প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্যটা কিছুটা হলেও করার জন্য আমরা নড়ে চড়ে বসি, এটাতে আমাদের লাভ আছে না নাই? মনে রাখবেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার আলোকে, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সেই চেষ্টা বিভিন্নভাবে অব্যাহত রাখবে, কিন্তু এগুলো কখনো নিবানো যাবে না। এটা যত ফু দিবে আগুনের মতো সেটা তত ছড়াবে। আগুনে ফু দিলে, ফু দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন বাতাস দিবেন তখন ওটা আশেপাশের অন্যান্য জায়গায় আরও ছড়াবে, ঠিক না? ঠিক। মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটু মন্তব্য করে, খারাপ কথা বলে, খোঁচা দিয়ে মুসলমানকে তার ইমানকে আরো শানিত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আরো বাড়বে। এর আগে ফ্রান্স থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অমানবিক কর্মকাণ্ড সেখানে করা হয়েছে প্রতিবাদে, আমাদের দেশে আসুন্না ফাউন্ডেশনে, আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে 40-50 হাজার মানুষকে নিয়ে বিশাল বড় সিরাত কম্পিটিশন আয়োজন করেছি। মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশে অনেক ভাইরা সিরাতের বই বিতরণ করেছে ফ্রি, অমুসলিমদেরকে দিয়েছে। এক উসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ জানার সুযোগ পেয়েছে। এরা আমাদের নবীজিদেরকে গালি দিলে, আমার নবীজিকে নিয়ে খারাপ কথা বললে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে না আরও শক্ত হবে ইনশাআল্লাহ? আমাদের নবীর প্রতি ভালোবাসা কমে যাবে না আরো বাড়বে ইনশাআল্লাহ? এই দুষ্টগুলো যদি জানতো তাহলে এই কাজটা দ্বিতীয়বার আর করতো? এটা করে তাদের মিশনে তারা সফল হওয়ার কোনো পথ কোনোদিনই কিয়ামত পর্যন্ত তারা পাবে কোনো সন্দেহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, একটা মানুষ নামাজও হয়তো ভালো করে পড়ে না, কিন্তু সাথে সাথে তার অন্তরে নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি যে ভালোবাসা আছে সে ভালোবাসার কারণে ব্যথা অনুভব করে, করে কি করে না? আল্লাহ আকবার। 1400 বছর আগে, 1450 প্রায় বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়া একটা মানুষের জন্য 1450 বছর পরও তাকে একটা গালি দিলে, কটু কথা বললে আমাদের অন্তরের ভিতরে আঘাত লাগে, এর নাম ইমান, এর নাম কি রে ভাই? এরকম একটা ঘটনা বাহির করেন তো। 1400 আগে, 200 বছর আগে রাজত্ব করেছে এই বাংলায়, 300 বছর আগে রাজত্ব করেছে এই ভারতবর্ষে, 400-500 বছর আগে রাজত্ব করেছে এই পৃথিবীতে, এরকম দুইজন রাজার নাম বলেন তো। যেই রাজার 14 মুষ্টি ধরে গালিগালাজ করলে লক্ষ 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 কোটি কোটি মানুষের অন্তরে আঘাত লাগে, নাম বলতে পারবেন? আমি বুঝাতে পারিনি। দুনিয়াতে যত রাজা বাদশা ছিল, ক্ষমতাধর ছিল, যারা নবীদেরকে, রাসূলদেরকে, তাদের অনুসারীদেরকে মানুষ মনে করতো না, সেই ক্ষমতাধর রাজারা, মহারাজারা, তাদেরকে গালি দেওয়ার মানুষও তো নেই, কি বলেন? গালি দেওয়ার জন্য তো আলোচনায় থাকতে হয়, তারপর না সমালোচনা, আলোচনাই তো নেই, কে তাদেরকে সমালোচনা করবে? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে, খোঁচা দিয়ে এই সমস্ত দুষ্টরা আমাদের ইমানকে আরো বৃদ্ধি করতে সহায়তা করে তাদের অজান্তেই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে কোনো নবীকে, কোনো রাসূলকে, কোনো সাধারণ মানুষকে, কাউকে আল্লাহ তাআলা দেননি। এরকম বৈশিষ্ট্যের সংখ্যা গুনে শেষ করা কঠিন আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য। অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন, মা বিহিল ইমতিয়াজ,
যেটা দিয়ে অন্যদের থেকে তাকে প্রথম পরক করা যায়, আলাদা করা যায়, পৃথক করা যায়, এরকম বহু বিষয় আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। 15টা বৈশিষ্ট্যের কথা সংক্ষেপে শেয়ার করতে চাই। নাম্বার 1, তার জীবদ্দশায় তার শত্রুরা বহু চেষ্টা করেছে তার কিছু দোষ, কিছু খারাপ দিক বের করার জন্য। শুধু কোরআন হাদিস নয়, ইসলামের শত্রুরা, মুসলমানদের প্রতি বিদ্বেষ যারা লালন করে, তারাও আজও পর্যন্ত এরকম একটি ঘটনা বাহির করতে পারেনি বা পারবেও না ইনশাআল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের যারা করত মক্কার মুশরিকরা অথবা মদিনার ইহুদিরা কিংবা যাযাবরেরা বেদুইনেরা, তারা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পেয়েছে, এরকম কোনো ঘটনা আপনাদের জানা আছে? কোনো ইসলাম বিদ্বেষীরাও পারে নাই। কয়দিন পর পরই আমাদের দেশীয় বলেন, ভিন্ন দেশীয় বলেন, ইসলাম এবং মুসলমানদের দুশ্মনরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন কেন অল্প বয়সে সেটা নিয়ে আপত্তি তোলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তার যদি কোনো অবিচার হতো, জুলুম হতো, আলিয়াজ বিল্লাহ, তিনি তার থেকে বহুত বালাতর, অনেক ঊর্ধ্বে, তাহলে সে যুগের মক্কার মুশরিকরা মদিনার কাফেররা সবার আগে তার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাইত, ঠিক না বেঠিক? তারা কেউ কোনো কিছু বলার সুযোগ পায় নাই, কোথাকার কোন 1400 বছর পরে আসা কোন নর্দমার কীট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায়। এটার যদি আপনি একেবারে কিতাবি সমালোচনায় আসেন তাহলে তো এ কথা আসে যে মক্কার এবং মদিনার তখনকার যারা তার শত্রু ছিল, তার বিদ্বেষী ছিল, তার প্রতিপক্ষ ছিল, তাদের কারোর সাহস হয়নি এখানে কালিমা বসানোর। কোনো আপত্তি তারা তুলেছে এমন কোনো সুযোগ তারা পেয়েছে এমন কোনো ঘটনা পাওয়া যায় না। তোমরা কে? এই ঘটনা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা পর্যালোচনা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তার প্রথম বৈশিষ্ট্যটা উল্লেখ করা, যে তার শত্রু যারা ছিল তখন তারাও চেষ্টা করে তার কোনো দোষ, কোনো খুঁত, কোনো দুর্নাম, কোনো খারাপ কিছু খুঁজে তারা বের করতে পারে নাই। একটা ঘটনা শুধু বলি সংক্ষেপে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন হিজরত করে গেলেন, সেখানকার শাসক যখন তাদেরকে ডেকে আনলেন রাজদরবারে, সেখানে মক্কার মুশরিকদের তরফ থেকে আবু সুফিয়ান, তাকেও ডেকে আনা হলো। আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছে সে শাসক, সে প্রশ্নগুলোর উত্তরে সবগুলাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে গেছে। যেমন একটা প্রশ্ন ছিল, উনি কি আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করে? তো সে তো না করতে পারে নাই, হ্যাঁ করে। ওনার ব্যাপারে যত প্রশ্ন করছে সবগুলাই ওনার পক্ষে গেছে, কারণ বিপক্ষে কিছু বলার সুযোগ নেই, উপস্থিত সাক্ষী আছে, মক্কার মানুষরা আছে সেখানে। আবু সুফিয়ান শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু উনি ওই সময়কার অবস্থানের আলোকে তিনি তখন বলতে বাধ্য হয়েছেন যে একটা প্রশ্নের উত্তরে আমি একটু কোনো রকম একটু জায়গা নেওয়ার চেষ্টা করেছি, তাও পুরোপুরি পারেন নাই। সেটা কি? যে তিনি তোমাদের সাথে ওয়াদা করলে রক্ষা করেন কি না। তখন বলেছিল যে একটা ওয়াদা অঙ্গীকার আমাদের সাথে হয়েছে, এখন এটার কি হবে সময়ে বলে দিবে, কিন্তু অতীতে হয়েছে এরকম কোনো কিছু বলার সুযোগ তারা পায়নি। আল্লাহু আকবার। এ হলেন আমার নবী, আপনার নবী, আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্বের মানুষের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাকে নবী করে রাসূল করে, তার দুশ্মনরাও তার কোনো দোষ, খুঁত, আয়েব খুঁজে বের করতে পারে নাই। এ বিষয়টা শুধু তার নয়, অবশ্য অন্য নবী রাসূলদের ক্ষেত্রেও প্রযোজ্য। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বেশি প্রিয় করেছেন মানুষের কাছে। মানব ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 150 বছর অতিক্রম হওয়ার পরও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ তার জন্য পাগল পড়া, জীবন দিতে প্রস্তুত, এরকম এক চরিত্র, এরকম এক মানুষ পৃথিবীতে আরেকজন খুঁজে বের করা সম্ভব? এমনকি কোনো নবী রাসূলদের ব্যাপারেও এরকম পাওয়া যাবে না যেরকমটি পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। এত ভালোবাসা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে ভালোবাসা আদায় করা যায়?
এত মানুষের ভালোবাসা এত আবেগ আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে এই নিয়ামত দেননি এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে তাকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বসমাজের সবচেয়ে প্রিয় মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষের কাছে সবচেয়ে আদর্শ সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে ভালোবাসার পাত্র করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার অন্তর অন্তরে তার ভালোবাসা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন বিশ্বের যারা তার প্রতি ঈমান আনে অন্য নবীর রাসূলদের প্রতি ঈমান আনা মানুষদের অন্তরে তাদের নবীর রাসূলের জন্য এত ভালোবাসা পাওয়া যায় না ইতিহাসে যত ভালোবাসা পাওয়া যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনকারীদের অন্তরে তার প্রতি ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিক্রাক হে রাসূল আপনার আলোচনা আপনার প্রশংসা আপনার গুণকীর্তন কে আমি ছড়িয়ে দিয়েছি এমন ছড়ানো ছড়িয়েছেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে এখনো তাকে কেউ কটু কথা বললেই মুসলমান যে তার প্রতি ঈমান আনে তার চোখ দিয়ে পানি চলে আসে ব্যথা হয় অনেকের বাপকে ভাইকে গালি দিলে ব্যথা হয় এত ব্যথা ফিল করে না নবীজিকে কটু কথা বললে যত ব্যথা অনুভব হয় আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দিয়েছেন এই পরিমাণ প্রশংসা এই পরিমাণ তার গুণকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 3 তার যে নাম এই নামটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা তার দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে এটা ঢেলে দিয়েছেন ইলহাম করেছেন বিশেষ ভাবে এবং সচরাচর এই নামে আর কোনো মানুষ এর নামকরণ করা হতো না তার জন্মের কাছাকাছি সময় কিছু মানুষ আগের যুগের বিভিন্ন আসমানী গ্রন্থে তার নামের কথা জানতে পেরে ওই নামে সন্তানকে নামকরণ করত কিন্তু রিয়েল এই নামে তার আগে কোনো মানুষ ছিল না ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন তার নামটা নির্বাচন করেছেন নামটা কি দেখেন তো নামটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই মুহাম্মদ শব্দের অর্থ কি আল্লাহু আকবার প্রশংসিত প্রশংসিত মানে কি মানে সবার মুখমুখে তার প্রশংসা সবার মুখমুখে তার প্রশংসা তার স্ত্রী তার প্রশংসা করেন তার সন্তান তার প্রশংসা করেন তার সাথে সহযোদ্ধা ছিলেন তিনি তার প্রশংসা করেন তার শত্রু তার প্রশংসা করতে বাধ্য হয় তার প্রতিপক্ষ তার প্রশংসা করতে বাধ্য হয় মানুষ তার প্রশংসা করে ফেরেশতা তার প্রশংসা করে সৃষ্টিকর্তা তার প্রশংসা করে সবকিছু তার প্রশংসা করে তার প্রশংসা ছাড়া দুর্নাম করার সুযোগ কেউ পায় না এত প্রশংসনীয় এজন্য আল্লাহ তাআলা নামই ইলহাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে রেখেছেন সবার কাছে প্রশংসিত প্রশংসিত ভাইরা আমার আর এইজন্য মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্নাম করার জন্য মুজাম্মাম বলতো মুজাম্মাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো আমার নাম তো মুহাম্মদ আমার নাম তো মুজাম্মাম না তোমরা মুজাম্মামকে গালি দিচ্ছ আমার গায়ে তো পড়তেছে না এমন একটা নাম বলছেন এই নামকে গালি দেওয়া গালি দিতে হলে নাম চেঞ্জ করে দিতে হবে ওই গালিতে ওই নামে তখন যায় গালিটা পড়বে ওনার নামে পড়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা এইভাবে তাকে সেভ করেছেন ভাইরা আমার নাম্বার 4 তিনি পৃথিবীতে শুধুমাত্র মানুষকে নীতিবাক্য বলেন নাই নীতিবাক্যের বাস্তব স্বাক্ষর রেখে তারপর দুনিয়া থেকে গেছে অনেক হুজুর পাবেন আমাদের যে আমরা অনেক লম্বা ভালো ভালো কথা বলি কিন্তু সে ভালো কথার পর নিজে হয়তো আমল করতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন সেই কথাগুলো নিজে আমল করে মানুষের সামনে সেটা দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে তিনি নির্দেশনা দিয়েছেন আবার নিজে করেও দেখিয়েছেন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে নির্দেশ দিয়েছেন আবার নিজে আমল করেও দেখিয়েছেন আল্লাহর গোলামি করতে হবে নির্দেশ দিয়েছেন নিজে গোলামি করে দেখিয়েছেন জীবনের বহু বড় বড় দার্শনিকের নাম আমরা শুনেছি জানি যারা অনেক নীতিবাক্যের কথা আমাদেরকে বলে গেছেন অনেক আইডিওলজি দিয়ে গেছেন কিন্তু সেটা নিজে বাস্তবায়ন করতে পারেন নাই তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার নির্দেশনা দিয়েছেন আবার পরিচালনা করে দেখিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে কিভাবে মানবিক গুণাবলীকে
আপন জায়গায় রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে সে আইডিয়া দিয়েছেন তার হাদিসের মাধ্যমে কিন্তু সেটা আবার আমল করেও দেখিয়েছেন এরকম একজন মানুষ পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া বিরল যে মানব জীবনের বিভিন্ন স্তর বিভিন্ন ধাপের ব্যাপারে দিক নির্দেশনাও দিয়েছেন প্রেসক্রিপশনও দিয়েছেন সেটার উপরে আমল করেও দেখিয়েছেন তিনি হলেন আমার নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 5 তিনি বলেছেন আনা সাইয়্যিদু বুলদি আদম ওয়ালা ফখর আনা সাইয়্যিদু বুলদি আদম ওয়ালা ফখর তোমাদেরকে জানিয়ে দেয়া প্রয়োজন তাই জানিয়ে দিচ্ছি গর্ব করছি না যে আমি অর্থাৎ তিনি তার কথা বলছেন যে তিনি আদম আলাইহিসসালামের সন্তান অর্থাৎ মানব জাতির যত সদস্য আছে এই সবার মধ্যে তিনি সাইয়্যিদ সবার নেতা সকল নবীদের সকল রাসূলদের সাধারণ মানুষ তো বটেই সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম আল্লাহ তাআলা তাকে করেছেন বাহের আমার নাম্বার 6 তিনি রাহমাতুল লিল আলামিন গোটা জগতের সকল সৃষ্টির জন্য রহমত এটার ব্যাখ্যা সাইয়্যিদ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন নবিয়ে রহমত বাংলা অনুবাদ হয়ে গেছে ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে যত সম্ভব নবিয়ে রহমত বইটা কিনে একটু পড়বেন নবিয়ে রহমত কিনে বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভালোবাসা যেটা আমার ঈমানের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় ঈমান ঈমান নিয়ে প্রশ্ন তোলা যাবে যদি ভালোবাসার ঘাটতি থাকে সে ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ এই বইটা পড়লে এখানে আপনি জানতে পারবেন কিভাবে তিনি রাহমাতুল লিল আলামিন হয়েছে গোটা জগৎবাসীর জন্য রহমত হয়েছে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ এখন নাই আপনি শত্রুর সাথে শত্রুতা করবেন সেখানেও যাতে সীমা লঙ্ঘন না করেন তিনি নির্দেশ দিয়েছেন তাহলে শত্রুর প্রতিও দয়ালু ছিলেন কি ছিলেন না আপনি কোন পিপিলিকা ইদুর পোকামাকড় কোন পশু কোন পাখি আপনাকে যন্ত্রণা দেয় আপনাকে উপদ্রব করে কষ্ট দেয় তাতেও তাকেও হত্যা করতে হলে তার উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাকে শেষ করা লাগে সেক্ষেত্রেও যেন আপনি অমানবিক না হন প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট না দেন সেই নির্দেশনাও তিনি দিয়েছেন গাছ এই গাছের ডাল গাছ বিনা প্রয়োজনে কেটে ওই গাছের যে জীবন আছে সেটার জন্য ক্ষতিগ্রস্ত না করেন প্রয়োজন হলে কাটেন প্রয়োজন ছাড়া যেন তেন ভাবে কাটবেন না বৃক্ষ নিধন করবেন না সে বৃক্ষের প্রতিও তিনি রহমত ছিলেন কি ছিলেন না তার রহমতের ব্যাখ্যা নবী রহমত পড়বেন জানতে পারবেন শত শত নয় হাজার হাজার নয় অগণিত ক্ষেত্রে আল্লাহ তাআলার অগণিত মাখলুকের প্রতি কিভাবে তিনি রহমত হয়ে এসেছেন আপনি এটা পড়লে জানতে পারবেন ভাইরা আমার এটা তার বৈশিষ্ট্য যেন তিনি রহমাতুল লিল আলামিন গোটা জাতির জন্য গোটা সৃষ্টি জগতের জন্য সকল জগতের জন্য তিনি রহমত হয়ে এসেছেন নাম্বার 7 অন্যান্য নবীরা রাসূলরা আসতেন ছোট ছোট বিভিন্ন জনপদের মানুষের কাছে বিভিন্ন গোষ্ঠীর মানুষের কাছে কারোর আয়তন ছোট ছিল কারোর আয়তন বড় ছিল কিন্তু তিনি আসছেন কতজন মানুষের কাছে ইলা কাফাতিন নাস কোরআনের ভাষা সকল মানুষের জন্য গোটা পৃথিবীর সকল মানুষ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সকল মানুষের জন্য নবী রাসূল নবী হিসেবে রাসূল হিসেবে এসেছে তো এটা তার বৈশিষ্ট্য 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বেশি স্নেহ করেছেন ভালোবাসতেন এত ভালোবাসা অন্য কারোর প্রতি দেখা যায় না যেমন একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে যদিও ভিডিওর বক্তব্যটা বিভিন্ন সিরাতের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য নিয়ে যারা আলোচনা সেখানে উঠে এসেছে আমরা আমাদের পেজেও সেটা প্রচার করেছি খোলাসা বক্তব্যটা হলো কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের নাম ধরে ডেকেছেন ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া নূহ ইয়া আদম ইয়া ইব্রাহিম বিভিন্ন নবী রাসূলদের নাম আল্লাহ তাআলা ধরে ধরে ডাকছেন না ডাকেন নাই ইয়া ঈসা বিভিন্ন জনের নাম দেখেন এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার নামটা তো বিভিন্ন প্রসঙ্গে আসছেন আসার কথা না আসার কথা না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি ওইভাবে নাম ধরে ডাকেন নাই দুই এক জায়গায় তার নামের উল্লেখ করেছেন সেটা ডাকার জন্য নয় সেটা নাম ধরে তিনি যে আল্লাহর রাসূল ছিলেন সেই সার্টিফিকেট দেওয়ার জন্য ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন তিনি যে আল্লাহর রাসূল এটার সার্টিফিকেট দেওয়ার জন্য নামটা উল্লেখ করা সার্টিফিকেটে যদি নাম উল্লেখ না করলে হবে না সেজন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এছাড়া আল্লাহ তাআলা তাকে ডাকতেন কিভাবে ইয়া আইয়ুহান নাবী আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির
হে কম্বল আবৃত, হে চাদর আবৃত, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, এভাবে আল্লাহ তাআলা তাকে ডেকেছেন। তার পদবি উল্লেখ করে, নাম উল্লেখ করে না, স্বয়ং আল্লাহ, যে আল্লাহর গোলাম তিনি, যে আল্লাহর সৃষ্টি তিনি, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ছিল। আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে হবে, কিভাবে শ্রদ্ধা করতে হবে। কোরআন পাইকারি কথা বলার জায়গা, খুচরা কথা বলার জায়গা কোরআন না, সেই কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন যে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম, সাহাবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হবেন কারা, তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, তাদের অন্তরগুলোকে পরখ করে নিয়েছেন, তাকওয়ার জন্য এগুলো উন্নীত হয়েছে। আল্লাহ তাআলা সূরা মুজাদালায় বলেছেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহু আকবার, নবীজির সামনে যখন কথা বলবে তার স্বরের চাইতে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয়, বড় না হয়, ভদ্রতা বজায় রেখে চলবে, আদব লেহাজ মেনে চলবে, কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তাআলা এভাবে বলেন। ভাইরা আমার, আল্লাহকে যদি কেউ গালি দেয়, কত গালি দিয়েছে কত মানুষ, সেই মক্কার মুশরিক দেখে নিয়ে আজও কত মানুষ গালি দিয়েছে। আল্লাহ তাআলা এগুলোকে এতটা কেয়ার করেন নাই, কিন্তু আমার নবীকে যদি কেউ গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার জবাব দিয়েছেন, নিজে তার রিপ্লাই দিয়েছেন। আবুল লাহাব একবার বলেছিল, একবার বুখারীর হাদিস, একবার বলেছিল সাফা পাহাড়ের পাদদেশে এসে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলি হাদা জামাআতানা, তাব্বান লাক, তুমি ধ্বংস হও, একবার বলেছিল কে, আবুল লাহাব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তাব্বা বলেছে, তাব্বা মানে তুমি ধ্বংস হও, খারাপ কথা, এই কথাটা একবার বলেছে আবুল লাহাব। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে হাত তুলে তাব্বা বলেছে আমার নবীকে আবুল লাহাব, আল্লাহ তাআলা বলেছেন ওই দুই হাত তাব্বা হবে, ওই দুই হাত বরং ধ্বংস হোক। কোরআনে আল্লাহ তাআলা আয়াত অংশ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহকে গালি দিয়েছে সেটাকে আল্লাহ এতটা কেয়ার করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটাকে যতটা তিনি কেয়ার করেছেন, অসংখ্য ঘটনাভাবে বলা যাবে। কোরআনে আল্লাহ তাআলা তিনি একবার কিছু সাহাবীকে, কিছু মানুষকে অনুমতি দিয়েছেন দায়িত্ব থেকে, যে তোমাদের যাওয়া লাগবে না একটা জিম্মাদারি পালনে, একটা অভিযানে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অনুমতি দেওয়াটা, এই অনুমতি দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে একটু মানে বন্ধুসুলভ শাসন যেটাকে বলে সেটা আল্লাহ তাআলা করছেন। দেখেন শাসনের ভাষাটা, দেখেন আফাল্লাহু আনক লিমা আযিনতা লাহু, আফাল্লাহু আনক, যারা আলেম তারা যেমন বুঝবেন, সাধারণ মানুষও বুঝবেন। দেখেন একটু আল্লাহ কি বলেন, হে রাসূল আপনি তাদেরকে কেন অনুমতি দিলেন? দেখেন বলার ভাষা, দেখেন কেন অনুমতি দিলেন, কিন্তু এই কথাটা বলার আগে বলে নিচ্ছেন আফাল্লাহু আন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কেন অনুমতি দিলেন? কথার টোন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তো মালিক আর উনি হলেন তার গোলাম, তার দাস, দাসের প্রতি এত বেশি লক্ষ্য করে কথা বলার দরকার আছে কোনো বাহ্যিকভাবে সাধারণত? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে তিনি অনুমতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বতের সুরে একটু শাসন করবেন, একটু বকবেন আদরের চোটে, সে বকার ক্ষেত্রে আগে বলে নিচ্ছেন আফাল্লাহু আনকা, আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন অনুমতি দিলেন? আমরা সাধারণত আগে বকি, তাই না, যে হ্যাঁ কেন এমনটা করলেন আপনি, আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম। কিন্তু না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আগে বলছেন আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন অনুমতি দিলেন? লেহাজ দেখেন, আদব দেখেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আর নর্দমার কিজেরা আমার নবীকে নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। আবারও বলছি, এই মন্তব্যগুলো আমাদের অন্তরে তার ঈমানের বীজকে আরো গভীরভাবে বপন করে দেয়, প্রথিত করে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত অন্তরে লালনকারী করার তৌফিক দান করুন। আট নম্বর বৈশিষ্ট্য হলো এটা। নয় নম্বর বৈশিষ্ট্য হলো তিনি বলেছেন অতীত জওয়ান আল কালিম, অতীত জওয়ান আল কালিম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বল্পভাষী করেছেন। স্বল্পভাষী বললে জওয়ান আল কালিমের সঠিক অনুবাদ হয় না। আল্লাহ তাআলা তাকে যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটি হলো
তিনি অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করতে পারতেন ইন্টারেস্টিং বিষয় যে আমরা ওয়াজ করি হুজুররা ওয়াজ করে এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করার পরও একটা বিষয় কুলকিনারা করা যায় না তাই না আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে যত ওয়াজ ছিল এই ওয়াজগুলোর লেন্থ কতটুকু ছিল মুফতি সাহেব কতদিন সব বলেন কতটুকু ছিল লেন্থ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট বুখারীর সবচেয়ে বড় হাদিস যেটা এটা যদি খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে বক্তব্য আকারে বলা হয় ক মিনিট লাগবে 5 মিনিট 10 মিনিট গোটা দুনিয়া পরিবর্তন করে ফেলেছেন ভাই রে আমি একটা কথা প্রায়শই বলি যে পড়ালেখা করে ক্যারিয়ার গড়ে কাজকাম শুরু করতে করতে দুনিয়ার হাব্বা বুঝতে বুঝতে 40 45 বছর বয়স চলে যায় ঠিক না বেঠিক আরে আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় মানুষটা দেখেন নবী হওয়ার পর 40 বছর বয়সে নবী হওয়ার পর মাত্র 23 বছর সময় পাইছেন 23 বছরে গোটা পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছে 2 মিনিটের কথা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে 1 মিনিটের কথা এক শব্দ বহু মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে তিনি নিজে বলেছেন উতিতু জাওামিআল কালিম আল্লাহ তাআলা আমাকে এমন এক বৈশিষ্ট্য দিয়েছেন যে আমি শত শত হাজার হাজার ভলিউমে সংরক্ষণ করতে হবে লিখতে হবে এরকম কথামালাকে খুব অল্প সময়ে বলে বোঝা দিতে পারতাম তার এক একটা কথার ব্যাখ্যা বিশ্লেষণ এক একটা কথার তাফসীর সরা এগুলো শত শত গণখণ্ডে ভলিউমে ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত করে আবিষ্কার করে শেষ করতে পারছে না এটা তার বৈশিষ্ট্য তিনি জাওামিউল কালিম ছিলেন অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটি বৈশিষ্ট্য ছিল 10 নম্বরের সেটা হলো আল্লাহ তাআলা তাকে সুমহান চরিত্র দিয়ে পাঠিয়েছেন তিনি বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী তার চরিত্রের সৌন্দর্য ছিল সবচেয়ে বেশি তার চরিত্রের সৌন্দর্য এত বেশি ছিল যে মুশরিকদের নেতা কাফেরদের নেতা মসজিদে নববীর পিলারের সাথে বাধা ছিল তিন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সাক্ষাৎ করতে এসেছেন মুচকি হেসেছেন একটু কনভারসেশন করেছেন সামান্য একটু কথোপকথন হয়েছে মাত্র এই সামান্য সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনি শত্রুপক্ষ বন্দী বন্দী সে জেলে জেলে থাকা বন্দীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই তিন বার দুই তিন মিনিটের জন্য কথোপকথন হয়েছে সাক্ষাৎ হয়েছে একটু তাকিয়েছেন একটু কথা বলেছেন ব্যাস এটুকু যথেষ্ট হয়ে গেছে ওই লোকটার ঈমান আনার জন্য যার সাথে যুদ্ধ করেছে যার বিরুদ্ধে লড়েছে যার বিরুদ্ধে জীবনবাজি রেখেছে কাজ করেছে সেই লোকটার একটু মুচকি হাসি একটু কথা একটু তার সাথে সাক্ষাৎ তার শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করে পুরো আমল পরিবর্তন করে দিয়েছে ভাইরা আমার এত উন্নত আখলাক এবং উন্নত চরিত্রের অধিকারী তিনি ছিলেন আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম আল্লাহর অনুগ্রহে আপনি কোমল ছিলেন আপনি কঠোর হন নাই আপনি কোমল হয়েছেন আল্লাহ তাআলা তাকে কোমল করেছেন তাকে উন্নত আখলাক দিয়েছেন উন্নত চরিত্র দিয়েছেন জিহাদের ময়দানের ঘটনা হাজারো ঘটনা বলা যাবে এই সমস্ত এক একটা পয়েন্টের অধীনে সময় নেই জিহাদের ময়দানের ঘটনা কাতার সাজা করছেন সাহাবীদের যোদ্ধাদের যুদ্ধের জন্য কাতার সাজা করছেন সৈনিকদেরকে সেখানে কত সিরিয়াসনেস জীবন মরণের ব্যাপার ইসলাম টিকে থাকা না থাকার ব্যাপার সেখানে হঠাৎ করে এক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উনি ওই লাঠি দিয়ে কাতার সাজা করছিলেন কেউ একটু সামনে আসে তাকে একটু হালকা ওই লাঠি দিয়ে পিছনে সরতে বলছেন একজন এসে বলছে রাসূলুল্লাহ আপনি আমারে কষ্ট দিয়েছেন কেন কিভাবে কষ্ট দিলাম বলে আপনি লাঠি দিয়ে যে আমাকে পিছে সরতে বলছেন আমি ব্যথা পাইছি পিঠে ব্যথা তো একটু পাইছে কিন্তু এই ব্যথা তো ওরকম কষ্টের ব্যথা না লাঠি দিয়ে সরতে বললে কত দূরে ব্যথা হয় এখন কি হবে আমি প্রতিশোধ নেব দেখেন ওই লোক কি নেবে প্রতিশোধ নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন তখন বলেছেন নাও বলেছেন আপনি তো আমাকে যে যে ইয়া দিয়েছেন লাঠি দিয়েছেন সেটা তখন আমার পেটে কাপড় ছিল না তা আমিও আপনার ওই উন্মুক্ত উদরে আমি খোঁচা মেরে বা যেভাবে আমি প্রতিশোধ নেব নবী সাল্লাম সাথে সাথে কাপড় তুলে দিলেন লোকটা সেখানে চুম্বন এঁকে দিলেন এখন বলার বিষয় হলো জিহাদের ময়দানে এরকম সিরিয়াস জায়গাতে এই যে একটা কাণ্ড ঘটাইলো মহব্বতে ঘটাইছে আমরা হলে কি বলতাম মিয়া মহব্বত করা ভক্তি করা বুঝলাম এই জন্য এই টাইমে এই হাজারের টাইমে মিয়া
কিন্তু তিনি ইন্নাকা লালা খুলুকিন আযীমের মিসদাক ছিলেন হে রাসূল আপনাকে সবচেয়ে উন্নত চরিত্র দিয়ে পাঠানো হয়েছে তিনি সেই মানুষটা ছিলেন গোটা পৃথিবীর মানুষকে সভ্যতা সংস্কৃতি ভদ্রতা ভব্যতা মনুষ্যত্ব মানবতা তিনি শিক্ষা দিয়েছেন আজ নারীদের নিয়ে অনেক কথা বলার মতো মানুষ পাওয়া যায় যখন নারী হিসেবে জন্ম গ্রহণ করাটা অপরাধ ছিল জীবন্ত নিজের বাপ সন্তানকে দাফন করত সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তি দেন নাই এমন এক জায়গায় তিনি অবস্থানে দিয়েছেন ঘোষণা করেছেন কেউ দুইজন মেয়ের জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করলে তার জন্য জান্নাত ওয়াজিব হবে সে জান্নাতে যাবে সে গ্যারান্টি দিয়েছেন মেয়েদেরকে মর্যাদার এমন এক আসনে আসীন করেছেন যে সেই মর্যাদা আজও পর্যন্ত কেউ পারেনি কিয়ামত পর্যন্ত পারেনি সেই জায়গায় মর্যাদা রাখতে মেয়েদেরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উন্নত আখলাক মানব ইতিহাসকে মানব ইতিহাসের সবচেয়ে বড় ভদ্রতার শিক্ষক সবচেয়ে বড় সভ্যতার শিক্ষক সবচেয়ে উন্নত কালচারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম শিখিয়েছেন আমাদেরকে মুসাফা শিখিয়েছেন আমাদেরকে সৌজন্যতা শিখিয়েছেন হাজারটা আপনি এভাবে বলতে পারবেন যেগুলা মানুষ আজ যা জানছে এগুলো সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বেশিরভাগই সভ্যতা এবং সংস্কৃতি সংক্রান্ত বিষয় এটা তার বৈশিষ্ট্য ছিল তার 11 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার নামে শপথ করেছেন কোন কিছুর নামে শপথ করা মানে তার একটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহর কাছে থাকে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাহমরু ইন্নাহুম ফি সাকরাতিম ইয়ামাহু হে রাসূল আপনার জীবনের শপথ জীবনের শপথ করে বলেছেন তিনি কাফেরদের পরিণতি কি হবে সে বিষয়ে জীবনের শপথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন আল্লাহ তাআলা তার 12 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে থাকতে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন হাউজে কাউসার এটা আর কাউকে দিবেন কোন নবীকে না কোন রাসূলকে না আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার হে রাসূল আমি আপনাকে কাউসার দান করব দান করেছি এই কাউসারের পানি তার প্রিয় বান্দারা তার প্রিয় অনুসারীরা উম্মতেরা তারা এই পানি পান করবে এবং যারা পান করবে লায়াজমা আবাদা কখনো তৃষ্ণার্ত হবে না এটা আল্লাহ তারা তাকে দান করেছেন এবং তার 13 নম্বরের বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নবী সমস্ত নবীদের শেষ নবী তিনি নিজে বিভিন্ন হাদিসে বলেছেন নবীদের উপমা হলো একটা ওয়ালের মতো একটা ইট আরেকটা ইট মানে একজন নবী গেলেন আরেকজন নবী আসলেন এভাবে হতে হতে একটা দেয়ালের মতো সমস্ত নবীদের উপমা এই দেয়ালের সর্বশেষ ইট যেটা দেওয়ার পর দেয়াল পূর্ণ হলো আর কোনো ইট রাখা হবে না কোনো নবী কোনো রাসূল আসবে না সেই সর্বশেষ ইটটা হলেন আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে এরকম বৈশিষ্ট্য দিয়েছেন এরকম মর্যাদা দিয়েছেন তার 14 নম্বরের বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে তার কাছে একটা তার হাতে একটা বিশেষ পতাকা থাকবে লেওয়াউল হামদ প্রশংসার পতাকা থাকবে এটা তার বিশেষ বৈশিষ্ট্য এটা তার বিশেষ মর্যাদা তার 15 নম্বর বৈশিষ্ট্য হলো ওহির যত প্রকার আছে তিন প্রকারের ওহি বিশেষ করে মৌলিক যে প্রকারগুলো আছে আপনার স্বপ্নে ওহি সরাসরি সাক্ষাৎ করে আল্লাহর কাছ থেকে ওহি নেওয়া জিবরিলের মাধ্যমে ওহি নেওয়া সবগুলো প্রকারের ওহি আল্লাহ তাআলা তাকে তার উপরে নাযিল করেছেন তাকে দান করেছেন তাকে আল্লাহ তাআলা বিশেষ সুপারিশ দিবেন যেটা অন্যরা পাবে না এরকম হাজার হাজার বৈশিষ্ট্য তার উল্লেখ করা যাবে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনার তৌফিক দান করুন তার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরগুলোকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন তার পরিপূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন তার তার ভালোবাসার স্বাক্ষর যেন আমরা রাখতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন